আছেন আপনারা, আশা করি ভালোই আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটা রেসিপি বন্ধুরা, এই যে অলকপি দিয়ে শুটকি দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি এই যে বানিয়ে নিয়েছি, তো এই যে অলকপি দিয়ে শুটকি দিয়ে না বন্ধুরা, খেতে খুবই টেস্ট বন্ধুরা। আমার মা প্রায় সময় এইভাবে এই যে রান্না করতো আমরা ছোটোবেলা থাকতে, আমরা খেতাম বন্ধুরা, খুবই স্বাদ বন্ধুরা। তো ভাবলাম আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি বন্ধুরা। বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা না ভালো করে। তো এই যে দেখুন বন্ধুরা, বানিয়ে নিলাম অলকপি দিয়ে শুটকি দিয়ে। তো চলুন দেখাই পুরো প্রসেসটা বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। তো চলুন এখন থেকে স্টার্ট করি। তো এখানে দেখুন এই যে আলু আর যে অলকপি বন্ধুরা কেটে কুটে ধুয়ে রেখে দিলাম। তো এই যে শুটকিগুলো এখন কেটে রেখে দেবো। তো এখানে দেখুন বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গিয়েছে, তো তেল দিয়ে দেবো অল্পখানি। এইদিকে আমি শুটকিগুলো কেটে রেখে দিয়েছি পরিষ্কার করে। তো প্রথমে তো শুটকিগুলো আমি ভাজা করে নেব। তো আমার শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, এই যে দেখুন। আপনারা দেখিয়ে বলতে পারেন যে শুটকি অনেক কম না বন্ধুরা, এই শুটকিগুলো আমার সাফিসিয়েন্ট হয়ে যাবে এই যে অলকপি দিয়ে। আর শুটকি বেশি লাগেই না তরকারিতে বন্ধুরা, এই যে অল্প দিলেই সেন্টটা লেগে যায়। তো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, তো এখন নামিয়ে নেব। তো আবার অল্পখানি বন্ধুরা এই যে তেল দিয়ে দেব, বেশি না অল্প। আর শুটকি তরকারিতে তো জানেন বন্ধুরা আপনারা যে কিছু ফুরন টুরন দিতে হয় না। তো দিয়ে দিলাম এই যে কেটে রাখা অলকপি আর আলুগুলো। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো স্টিম কমিয়ে। তো কয়েকটা এই যে দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। তো এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দেবো। তো এই যে প্রথমে দিয়ে দিলাম বন্ধুরা অল্প এই যে শুকনো লঙ্কার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম অল্পখানি এই যে হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো বন্ধুরা এই যে স্বাদ মতো নুন। তো নুন অল্প কমই দেবো, কারণ এই যে শুটকির মধ্যে অল্প লবণ থাকে বন্ধুরা, আপনারা জানেনই, অল্প কমই দিয়ে দিলাম। তো হয়ে গেছে। তো আবার স্টিম কমিয়ে বন্ধুরা এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো।
হয়ে গেছে বন্ধুরা। তো এখন এখন দেখুন ভেজে রাখা আমি শুটকিগুলো দিয়ে দেবো। এখন এই যে অল্প জল দিয়ে দেবো, তো এখন বন্ধুরা এই যে কুটে রাখা রসুনগুলো দিয়ে দেব। তো আরও দু মিনিট হতে দেই বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গিয়েছে প্রায় কমপ্লিট। তো দু মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা, আর আমি রসুন যে দিয়েছিলাম তো ওগুলো সেন্টটাও লেগে গিয়েছে, আর এদিকে দেখুন কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এই যে ধনে পাতা রেখে দিয়েছিলাম কেটে, তো দিয়ে দিলাম। তো এখন নামিয়ে নিব বন্ধুরা আরও কতক্ষণ নেড়ে চেড়ে। বাইরে বন্ধুরা বৃষ্টি হচ্ছে দেখুন, এখন বৃষ্টির ওয়েদার না তবুও বন্ধুরা এই যে দেখুন বৃষ্টি হচ্ছে। তো গ্যাসটা অফ করে নিলাম আর নামিয়ে নেব। তো জানি না বন্ধুরা আপনারা এইভাবে খেয়েছেন কি না, না যদি খেয়ে থাকেন তো জানতেই পারেন, মানে বুঝতেই পারেন যে কীরকম এই টেস্ট অলকবি দিয়ে শুটকি দিয়ে। তো যে যারা যারা খাননি এইভাবে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই স্বাদ। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব।